ব্রহ্মপুত্রত নির্মীয়মান ফেরি টার্মিনেলত অঘটন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটি নিহত এজন আহত বহুজন। বিস্ফোরণের পাছতেই উত্তেজনাময় পরিবেশ ফাঁসি বজারত। এইটোৱে হৈছে মহানগরীর ফাঁসি বজার ঘাটর ব্রহ্মপুত্রর উপর নির্মাণ হয়ে থাকা ফেরি টার্মিনেল। বুধবারে সন্ধ্যা টার্মিনেল শ্রমিকে কাম করে থাকতেই একটা প্রচন্ড শব্দই জোকারি যায় অঞ্চলট, হুয়া ধোয়া লাগিল অঞ্চলট। গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের ফলত এজন শ্রমিক নিহত আর পাঁচজন আহত হয়। ঘটনা অনুসরি বিগত দুবছর ধরে এলএনটি নামৰ বহুজাতিক কোম্পানিটে নির্মাণ করে থাকা ফেরির টার্মিনেল পন্টনত চলি আছিল ওয়েল্ডিং আর পেইন্টিংর কাম, যত ব্যবহার করা হয়েছিল বৃহৎ আকারের গ্যাস সিলিন্ডার। কাম করে থাকা সময়তে পন্টনত থাকা গরম গেছে সৃষ্টি করে বিস্ফোরণের। এই বিস্ফোরণ ইমানেই শক্তিশালী আছিল যে পাইপেরে ছিটিকাই ব্রহ্মপুত্রর পানিত পেলাই দিয়ে মাঝি উপাধির শ্রমিকজনক, লগতে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় সপল কুমার সিল, নিতাই প্রধান, বিজেন্দর কুমার, দীপক ঘোল, পিয়ার হাসান আর আন পাঁচজন শ্রমিক। পানিত পড়া শ্রমিকজনক তুলি অনা হয়েছিল যদিও চিকিৎসালয়ত মৃত ঘোষণা করে চিকিৎসকে, আর আন পাঁচজন শ্রমিকক উন্নত চিকিৎসার বাবে জিএমসিএইচত ভর্তি করা হয়। পেইন্ট হোনে কি ওজা সে গরমি কি ওজা সে উসমে বহুত সারা গ্যাস অন্দর থা, ওয়েল্ডিং করতে সময় উসি গ্যাস কি ওজা সে এক ব্লাস্ট হুয়া। ওয়েল্ডিং করনে মে ছে লেবারার্স ইনভলভ থে, পাঁচ অভি আউট অফ ডেঞ্জার লেকিন আন্ডার ট্রিটমেন্ট হ্যায়, এক জিসকো ইম্প্যাক্ট উসকে বডি পে পড়া থা অর জিসকো হম লোগ নেমকেয়ার লেকে যা রে থে ও অন দ্য ওয়ে এক্সপায়ার হো গ্যা। জো ভি ইসমে ইয়ে চিজে হুই হ্যায় হম লোগ উসকো গহরি তরিকে সে যাঁচ পড়তাল কর রহে হ্যায়। বিস্ফোরণের ঘটনার কিছু সময়ের পাছতেই সেই স্থানত উপস্থিত হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীগিয়ে বিস্ফোরণস্থলীর সকল পর্যবেক্ষণ করার লগতে বাকি থাকা কামরও বুজ লয়। বুধবারের টার্মিনেলত হওয়া বিস্ফোরণে উদ্বেগ ঘটালে বহু প্রশ্নর। এনে ধরনের বৃহৎ প্রকল্পত কাম করা শ্রমিকর বাবে সুরক্ষাজনিত ব্যবস্থা নাই নেকি, নে কেবল স্বাস্থ্য বীমা করিয়েই দায়িত্ব সামরিছে ঠিকাদারি প্রতিষ্ঠানটে, কাম করে থাকার সময়ত নিরাপত্তা দিয়াত গুরুত্ব প্রদান নকরে নেকি আগশারীর প্রতিষ্ঠান এলএনটিএ। বুধবারের এই বিস্ফোরণের ঘটনায় কিন্তু বারুকে উলঙাইছে ঠিকাদারি প্রতিষ্ঠানটির নিরাপত্তার দিকত থাকা ফুপুলা স্বরূপ। ঋষি কুমার ডেকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।